আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকিন্স টাইম। সো এই ভিডিওটা এসএসসি এইচএসসি বা পড়াশোনা করতেছে এরকম যে কারো জন্যই প্রয়োজনীয় একটা ওয়ার্ড, যেটা আমাদের মধ্যে মিসিং, অ্যাকচুয়ালি মিসিং, মানে আমরা এই ওয়ার্ডটা সম্বন্ধে প্রায় ভুলে গিয়ে যাই, কখনো এটা নিয়ে কেউ কথাই বলে না, আমিও কথা বলি না অ্যাকচুয়ালি। যে আমরা দুইটা ওয়ার্ড সবসময় জানি কি, এটা হার্ড ওয়ার্ক, আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পড়তে হবে, দিন রাত পড়তে হবে, বই পড়তে হবে, এই করতে হবে, নোট করতে হবে, শিট করতে হবে, হ্যান ত্যান ত্যান বহুত কিছু করতে হবে, মানে আমাদেরকে পরিশ্রম করতে হবে। দেন আমরা কি জানি, ডেডিকেশন, যে আমাদেরকে ওটার প্রতি একদম মানে ডেডিকেটেড থাকতে হবে, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করা যাবে না, প্রচুর ডেডিকেটেড পড়াশোনা করতে হবে। ডেডিকেশন, ডেডিকেশন মানে বারবার শুধুমাত্র ওটা নিয়ে চিন্তা করা, বা অন্যান্য মিনিং হোক, আমার কাছে ডেডিকেশন অর্থ এইটা। বাট দ্য থিং ইজ দ্যাট এই দুইটা সম্মিলনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গঠিত হয়, যেটা নিয়ে আমরা কথা বলি না, দ্যাট ইজ কনসিস্টেন্সি। যদি তুমি ডিকশনারিতে অর্থটা দেখো, এটার মানে হলো ধারাবাহিকতা, দৃঢ়তা। আমি যদি এটাকে খুব সুন্দর একটা বাংলা অর্থ করি, যেটাতে আমরা বোঝাতে পারবো আরো, সেটার অর্থ হলো লেগে থাকা। সো দ্য থিং ইজ দ্যাট লেগে থাকা। বডি বিল্ডিং এর সুবাদে আমি বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে জানতে পারছি, সেটা হলো আমরা যে স্টেজে বডি বিল্ডার্সদেরকে দেখেছি, তাদের এত সুন্দর মাসেল, সিক্স প্যাক, অ্যাব, হ্যান ত্যান, এই সকল বডি বিল্ডাররা স্টেজে উঠার আগে অ্যারাউন্ড 10-20 বছর বা 5-6 বছর, বা তুমি যদি জিম করে থাকো, তুমি জানো যে অ্যাটলিস্ট একটা ভালো বডি ফিগার আনতে তোমার অ্যাটলিস্ট 2-3 বছর পরিশ্রম করতে হবে। তুমি দিনে যত কিছু খাও, তুমি স্টেরয়েড নাও, তুমি 12টা ডিম খাও, 20টা ডিম খাও, তুমি 100 কেজিতে কাল মারো, কোনো দিন তোমার হাত 16 ইঞ্চি থেকে একদিনে 20 ইঞ্চি হবে না। দ্যাটস দ্য থিং ইজ কনসিস্টেন্সি। এই জায়গায় চলে আসে কনসিস্টেন্সি, যে আমরা কনসিস্টেন্টলি প্রথমে 10 কেজি দিয়ে ব্যায়াম করব, তারপর 12, তারপর 15, তারপর 20, তারপর 30, তারপর 40, এইভাবে কনসিস্টেন্টলি খাবো, কনসিস্টেন্টলি জিমে যাব, এভরি সিঙ্গেল ডে পরিশ্রম করব, দেন আমার একটা ভালো ফিগার হবে। এই সকল বডি বিল্ডাররা হলো কনসিস্টেন্সির জলজন্ত প্রমাণ, কারণ তারা 10-15 বছর ধরে সেম এক্সারসাইজ, সেম ডায়েট ফলো করে, যার কারণে তাদের বডি বিল্ডারটা, বডি বিল্ডারের একটা দেহ একটা অ্যানাটমি চার্টের মতো হয়, প্রত্যেকটা মাসেল গ্রুপ আলাদা করে দেখা যায়। তো এটা পড়াশোনার সাথে কীভাবে সম্পৃক্ত, এই জায়গায় চলে আসি এবার। যে পড়াশোনা যখন আমরা করি, আমরা ডেইলি কি বলি, আমরা 6-7 আওয়ার্স পড়বো, এই বই পড়বো, 3-4 রাইটার পড়বো। প্রশ্ন হলো যে তোমাদের অনেকের মনে হয় ভাই অনেক পড়ছি, এত পরিশ্রম করি তাও কোনো আউটপুট পাই না। প্রশ্ন হলো তোমার মধ্যে কনসিস্টেন্সি নাই। কনসিস্টেন্সিটা কি পড়াশোনার ক্ষেত্রে, যে এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন, প্রতি রাত, সবসময় পড়াশোনার সাথে লেগে থাকা। অর্থাৎ পড়াশোনা মানে এই না যে আমি একদিন 18 ঘন্টা পড়লাম, পরে 2 দিন পড়লামই না। পড়াশোনা মানে এই না যে আমি একটা বই শেষ করে বসে থাকলাম, বাকি কিছু দেখলামই না। পড়াশোনা মানে এই না যে আমি খুব পরিশ্রম করে একদিন পড়লাম, পরবর্তীতে কুইট করলাম। এইখানে যেটা জিনিস চলে আসে, সেটা হলো কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি পড়াশোনায় কীভাবে আনবো, কনসিস্টেন্সি আমরা হারিয়ে ফেলি দুইটা কারণে। মূল কারণ, এখন আমাদের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন অলরেডি নাই। দ্বিতীয় কারণ হলো আমরা একদিন অনেক বেশি করে ফেলি। সো ধরো তুমি ডিম খাইতে খুব পছন্দ করো, এখন তুমি যদি একদিনে 36টা ডিম খায় ফেলো, সে টু সে, যেটা খাওয়া পসিবল না, বাট খায় ফেললাম, পরবর্তীতে তোমার ডিমটা খাইতে ভালো লাগবে, পরে দেখলে বমি লাগবে। দ্যাটস থিং আমার পড়াশোনা। তুমি যদি একদিনে 17-18 ঘন্টা পড়ে ফেলো, তোমার পরের দিন পড়তে ভালো লাগবে, আমার তো অনেক পড়ছি। বাট তোমাকে যেটা করতে হবে, প্রতিদিন ধরো তোমার 6 ঘন্টা, বা ধরো তোমার ক্ষেত্রে 5 ঘন্টা, ধরো কারো মাথা একটু ডাম, সে 10 ঘন্টা পড়বে প্রতিদিন। বাট দ্যাট ইজ প্রতিদিন, এভরি ডে। আমরা যে পড়া ভুলে যাই কেন, আমরা মাঝখানে গ্যাপ দেই। সো দ্যাটস দ্য থিং ইউ নিড টু প্রমিস টু ইউর সেলফ, যে আমি প্রতিদিন পড়বো, আমার 6 ঘন্টা প্রতিদিন, দুনিয়া ধ্বংস হয়ে যাক আমি 6 ঘন্টা পড়বো, আমি যখন 5 ঘন্টা পড়বো মানে দুনিয়া যাহা হয়ে যাক আমি 5 ঘন্টা পড়বো। এভরি ডে পড়তে থাকো, কনসিস্টেন্টলি লেগে থাকো। যে কনসিস্টেন্টলি আমি বায়োলজি পড়তে আসি, লাস্ট 3 মাস ধরে আমি প্রতিদিন 3 ঘন্টা বায়োলজি পড়ি, অ্যান্ড দেখো বায়োলজি কতটা সহজ। আমি প্রতিদিন ক্লাস 9-10 যখন আমি দেখতাম আমি ম্যাথ পারি না, জ্যামিতির উপপাদ্য সম্পর্কে, প্রতিবার আমি বার্ষিক পরীক্ষা 10 মার্ক ছাড়িয়ে আসবো। সো আমি এসএসসি তো আমি ভুল করবো না, এসএসসির আগে আমি 2 মাস প্রতিদিন রাত 8-12 পর্যন্ত 4 ঘন্টা করে উদাহুদি জ্যামিতি লিখতাম প্রতিদিন, তখন যে জিনিসটা ইজি হয়েছে। সো আমরা যাতে হার্ডওয়ার্ক, ডেডিকেশনের জায়গায় কনসিস্টেন্সিটাকে নিয়ে আসি, যে আমাদের আজকে থেকে কাজ হবে কি, যে প্রতিদিন পড়া। আমরা যাতে একদিনে বেশি পড়বো না, কম পড়বো, কিন্তু এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন, প্রতি রাত, সব সময়, আমাদের যাতে কোনো গ্যাপ না যায়, তখনই আমাদের রেজাল্ট আসবে বডি বিল্ডারদের মতো। যে প্রতিদিন আমি এই কাল মারতে 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 আমার হাত 20 ইঞ্চি হয়ে গেছে, দ্যাটস দ্য থিং উই নিড। আরও একটা খুব সুন্দর উদাহরণ আছে কনসিস্টেন্সি, আমরা হয়তো এই ওয়ার্ডটার সাথে অনেকে পরিচিত, অনেকে অপরিচিত, স্ট্যালেকটাইটস আর স্ট্যালেকমাইটস।
অর্থাৎ আপনি বিভিন্ন বিদেশি গুহা টুহা যখন দেখায় না, দেখবেন না কিছু সুন্দর খাড়া খাড়া শক্ত শক্ত তীক্ষ্ণ তীক্ষ্ণ জিনিস দাঁড়ায় থাকে। ওই জিনিসগুলো কি, যে বিভিন্ন রক, স্যালাইন রক্স বা বিভিন্ন প্রকার খনিজ পদার্থ সম্বলিত পানি, এক ড্রপ পানি ফোটায় পড়ে, ওইখানে মনে করা আছে 0.001 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, ধরে নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এক ড্রপ পড়লো, এখানে কি স্ট্যালেকটাইটস গঠিত হবে? না। কিন্তু এই যখন 0.001 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড পানির ড্রপ হিসাবে পড়বে 1,000,000 বছর বা 10,000 বছর বা 5-6,000 বছর, তখন কিন্তু এই যে ছোট তারপর বড় বা বড় 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 হইতে হইতে একদম পূর্ণাঙ্গ একটা স্ট্যালেকটাইট তৈরি হয়ে গেছে। সো দ্যাটস দ্য থিং, দ্যাট কনসিস্টেন্সি, যে কনসিস্টেন্টলি ফোটা ফোটা পানি থেকে একটা বড় স্ট্রাকচার তৈরি হয়ে যায়। একটা বাংলা প্রবাদ আছে না, বিন্দু বিন্দু থেকে সিন্ধু গড়ি, এই প্রবাদটার মিনিং কি? কনসিস্টেন্সি, যে তুমি ছোট 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 করে একটা অনেক বড় জিনিস চলে আসবে। আমাদের যাদের এই সমস্যাটা আছে যে আমি অনেকক্ষণ পড়তে পারি না, আমরা কি করবো, আমরা কনসিস্টেন্টলি বাড়াবো, যে কি প্রথম দিন 2 ঘন্টা, তারপর আমি 1 ঘন্টা 30 মিনিট বাড়াবো, 1 ঘন্টা না, তারপর দিন 2.5, তারপর দিন 3, তারপর 3.5, তারপর 4, পরের দিনে একদিনই বাড়াই দেবো না, ধরো প্রথম 2 দিন তুমি 2 ঘন্টা বললাম, তারপরের দিন তুমি 3 ঘন্টা বললাম, এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে কনসিস্টেন্টলি বাড়ানো। জিনিসটার আর একটা খারাপ উদাহরণ দেওয়া যায়, যে তুমি যদি একজন চেইন স্মোকারকে বলো যে প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট খায়, তাকে বললাম এই তুই সিগারেট খাবি না, এখন যে মানুষটা 12 ঘন্টা 12টা করে প্রতিদিন বা 24টা করে সিগারেট খেত, তাকে তুমি একদিনে ছাড়লে ছাড়তে বলো, কোনোদিন ছাড়বে না। সো এই যে রিহাব খাটায় না, ওখানে কিন্তু একদিনে যায় সব অফ করে দেয় না, সে পাগল হয়ে যাবে, তাকে কনসিস্টেন্টলি কমাইতে হয়, যে প্রথমে এক তুমি একটা সিগারেট কম খাও, তারপর ধীরে 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 কমাইতে হয়। মনে করি নিকোটিন গাম খায়, যে নিকোটিনটার পরিমাণ ডেইলি কমায় দেওয়া। সো দ্যাটস দ্য থিং অ্যাবাউট কনসিস্টেন্সি। লাস্টের উদাহরণটা খুব খারাপ বাট কার্যকরী, যে তোমার যদি কোনো খারাপ অভ্যাস থাকে, যে আমি ভাইয়া ফেসবুক খুব চালাই, আমার কনসিস্টেন্সি পড়াশোনা আসতেছে না, তুমি ফেসবুকেও কনসিস্টেন্সি কাজে লাগাও, যে তুমি যদি ফেসবুক প্রতিদিন 6 ঘন্টা চালাই, তা একদিন 5 ঘন্টা চালাও, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমাও। গ্র্যাজুয়ালি যদি নিজেকে উন্নত করা যায়, গ্র্যাজুয়ালি নিজের খারাপ স্বভাবগুলোকেও কমানো যায়। সো হোয়াট উই নিড ইন লাইফ, ভালো রেজাল্ট করার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য বা লাইফের যে কোনো স্কিল অ্যাকোয়ার করার জন্য, কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক থাকবে, ডেডিকেশন থাকবে। বাট আমি হঠাৎ করে মোটিভেশনে সব কিছু করে ফেলবো, মানে বাঙালি থাকে না যে একবার সব করে ফেললাম, না, আমি এভরি ডে করবো, ধীরে ধীরে বাড়বো, দেন সাকসেস চলে আসবে আমার কাছে। সো দ্যাটস ওভারঅল, আশা করি ভিডিওর মেসেজটা বুঝতে পারছো, আজকে থেকে যাতে আমরা কনসিস্টেন্টলি পড়াশোনা করি।